सुनील दा धीरे धीरे नार्गिसेर जीवने एकाकित्व दूर करलेन, किन्तु राज कपूर किछुतेई नार्गिसके भूलते पारछिलेन ना। आर नार्गिसेर मनेओ एई भयटाई छिल जे तार पुरोनो सम्पर्क तार नतून जीवने प्रभाव फेलबे ना। तो एई कारणे नार्गिस आर सुनील दादेर सम्पर्के चड़ाई उतराई आसे, किन्तु तारा एके अपरके भीषण भालोबासतेन, তাই সিদ্ধান্ত নিলেন যে তারা খুব শিগগিরই বিয়ে করবে। এই সময়টায় রাজ কাপুর চেষ্টা করছিলেন নার্গিসের সঙ্গে দেখা করার। জুলাই 1957-এ নার্গিস নিজের ছবি পরদেশির শুটিং সেরে ফেরার পথে বার্লিনে ছিলেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে রাজ কাপুরও সেই সময় পৌঁছে যান বার্লিন। ছয় জুলাই 1957-এ দীর্ঘদিন বাদে দেখা হয় রাজ কাপুর নার্গিসের। রাজ কাপুর তাকে বোঝানোর চেষ্টা করেন, তার সঙ্গে বোম্বে ফিরে যাওয়ার অনুরোধও করেন, কিন্তু নার্গিস পরিষ্কার জানিয়ে দেন তিনি নিজের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন আর রাজ কাপুরের উচিত তার স্ত্রী সন্তানদের কাছে ফিরে যাওয়া। ডিনারের পর নার্গিস ফিরে যাওয়ার সময় রাজ কাপুর তাকে বললেন, একসঙ্গে এটাই আমাদের শেষ ডিনার ছিল, এবার আমরা দুজনে নিজের নিজের রাস্তায় এগিয়ে যাব। एक दिन इसी तरह हमने यहाँ चाय पी थी, कुछ वादे किए, एक सपना भी देखा। याद है मैंने कहा था हमारा घर होगा, गृहस्थी होगी, हमारे बच्चे बड़े होंगे तो स्कूल और कॉलेज में पढ़ने जाएंगे। 7 জুলাই 1997 নার্গিস যখন দেশে ফেরার জন্য ফ্লাইট ধরতে যান, তখন তার সঙ্গে দেখা করতে এয়ারপোর্টে গিয়েছিলেন রাজ কাপুর। তার চোখের পাতা জলে ভেজা ছিল। এই ঘটনার উল্লেখ করে নার্গিস একটা চিঠি লেখেন সুনীল দত্তকে। রাজ কাপুর খুব চুপচাপ ছিলেন, আমিও। আমি বুঝতে পারছি যে তার খারাপ লেগেছে, আমিও মানসিক চাপের মধ্যে ছিলাম। ফ্লাইটের ঘোষণা হতেই আমরা হাত মেলালাম। আমার আগামী দিনের জন্য উনি শুভকামনা জানালেন আমায়। আমি ফ্লাইটের দিকে এগিয়ে গেলাম। আমি দেখলাম অনেকটা সময় পর্যন্ত তিনি আমার দিকে তাকিয়ে হাত নাড়লেন। তার চোখে জল ছিল। আমারও কষ্ট হয়েছে, তবে যেটা হয়েছে ভালোই হয়েছে। এটা ভেবে ভালো লাগছে যে কোনো অশান্তি হয়নি এই ঘটনা নিয়ে। এই ঘটনার প্রায় 8 মাস বাদে 11 মার্চ 1958 সুনীল দত্ত আর নার্গিস বিয়ে করলেন। যে জীবনের স্বপ্নটা নার্গিস দেখতেন, সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। নার্গিস আর সুনীল দত্তের বিয়ের খবরটা রাজ কাপুরের কাছে পৌঁছানোর পর সবাই বুঝতে পারল যে রাজ কাপুর নার্গিসকে ভুলতেই পারেননি। মধু জৈনের বই দ্য কাপুরসে লেখা হয়েছে, এই ঘটনায় রাজ কাপুর যেন বরবাদ হয়ে গেলেন। খবরটা জানতে পেরে নিজের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি, বন্ধুদের সামনেই কেঁদে ফেলেন। শোনা যায় তিনি নাকি নিজের গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে দেখতে চেয়েছিলেন স্বপ্ন দেখছেন কিনা। সাংবাদিক বনি রুবেনের লেখা রাজ কাপুরের আত্মজীবনীতে রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর সেই খারাপ সময়টার স্মৃতিচারণায় বলেছেন, রাতের পর রাত তিনি নেশায় চুর হয়ে বাড়ি ফিরতেন, এসে বাথটাবে শরীর এলিয়ে দিতেন আর ভীষণ কাঁদতেন। রাতের পর রাত আপনাদের মনে হতে পারে আমি হয়তো ভাবতাম উনি আমার জন্য কাঁদছেন, কিন্তু আমি জানতাম উনি কার জন্য কাঁদছেন। এই ঘটনার কয়েক বছর পর এক পার্টিতে নার্গিসের সঙ্গে দেখা হয় কৃষ্ণা রাজ কাপুরের। বনি রুবেনের লেখা বইটিতে বলা হয়েছে, এই পার্টিতে নার্গিস কৃষ্ণার সঙ্গে এগিয়ে গিয়ে কথা বলেন, তার কাছে ক্ষমাও চান। কৃষ্ণা রাজ কাপুর এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, নার্গিস নিজেই এগিয়ে এসে আমায় বলতে শুরু করেন যা ঘটেছে তার জন্য তিনি লজ্জিত, তার কারণে আমার যে যন্ত্রণা, যে সম্মানহানি হয়েছে তা এখন দুঃখ দেয় তাকে। আমি নার্গিসকে মাঝপথেই থামিয়ে বললাম, ভগবানের দোহাই, এখন এ বিষয়ে কোনো কথা নয়, এখন সব শেষ হয়ে গিয়েছে, এসব নিয়ে এখন আফসোস করে কোনো লাভ নেই, কারণ যা ঘটেছে তা আপনার সঙ্গে না ঘটলে হয়তো অন্য কারোর সঙ্গে ঘটত। নার্গিসের পরেও রাজ কাপুরের জীবনে প্রেম আসে। নার্গিস আর সুনীল দত্ত নিজের বিবাহিত জীবনে খুব খুশি ছিলেন, কিন্তু বিয়ের কিছু বছর পর জানা যায় যে নার্গিস ক্যান্সারে আক্রান্ত। সুনীল দত্ত পৃথিবীর সেরা চিকিৎসকদের দিয়ে নার্গিসকে চিকিৎসা করায়, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। 1981 3রা মে নার্গিস সবাইকে ছেড়ে চলে যান।
তেসরা মে ১৯৮১তে চলে গেলেন নার্গিস। তার শেষ যাত্রায় তাকে বিদায় জানাতে রাজ কাপুরও উপস্থিত ছিলেন। মধু জৈনের বই দ্য কাপুরসে লেখা হয়েছে, নার্গিসের অন্তিম যাত্রায় রাজ কাপুরের সঙ্গে গিয়েছিলেন রশ্মি শঙ্কর। তার মনে পড়ে সেই শোকযাত্রায় ভীষণ ভিড় হয়েছিল। সবাই রাজ কাপুরকে সামনে যেতে বলছিলেন, কিন্তু তিনি পিছনেই ছিলেন। বলছিলেন, এখান দিয়েই তো যাবে। তারপর বললেন, আমার সব বন্ধুরাই চলে যাচ্ছে। চোখে কালো চশমা পরে ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিলেন রাজ কাপুর। ये फिल्म एक वसीयत की तकमील में हमारा पहला कदम है। आपकी याद को हमारी श्रद्धांजलि है। एक वादा वफा करना है, एक ख्वाब को ताबीर देनी है और न जाने कितनी दूर जाना है। फेमस आर के स्टूडियोस तार भेतरे राज कपूरेर कॉटेजे ठीक पेछने एकटा घर छिलो। सेई घरे कोनो एक समय নার্গিস থাকতেন। রাজ কাপুর আর আরকে স্টুডিওজের সাথে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে নার্গিস যখন চলে গিয়েছিলেন, শোনা যায় সেই সময়ও নার্গিসের ঘরটা ইনট্যাক্ট রাখা ছিল অনেক বছর অবধি। নার্গিসের স্মৃতি রাজ কাপুরকে ছেড়ে যায়নি। আজকের লাভ স্টোরি এই পর্যন্তই। আবার দেখা হবে পরের সপ্তাহে উইথ আ নিউ লাভ স্টোরি, ওনলি অন এবিপি আনন্দ।